मोहब्बत करनी है, हमने मोहब्बत की है। जशरेश फिल्म्स से 50 बछर पूर्ति उपलक्षे 25 जानुआरी मुक्ति पेल बॉलीवुड बादशाह किंग खानेर पाठान। प्रथम दो दिनेई बक्स अफिसे 100 कोटिरो बेशी आय करेछे पाठान। তৃতীয় দিনে দর্শকদের প্রত্যাশা যখন অনলাইনে শাহরুখের পাঠানের সাফল্য গাথা পোস্ট, ঠিক সে সময় কিং খান পোস্ট করলেন ভিন্ন কিছু, যা দেখে ভক্তরা বেশ অবাকই হয়েছেন। গত 4 বছরে শাহরুখের কোনো ছবি মুক্তি পায়নি প্রেক্ষাগৃহে, ধামাকার অপেক্ষা করতে থাকেন কিং খান, কিন্তু এসবই ছিল অনুমান। কিং খান কখনোই নিজ মুখে এসব কথা স্বীকার করেননি, তবে অনুমানের ভিত্তিতে অনেকে অনেক কথা বলে গিয়েছেন এই 4 বছরে। তাই পাঠানের মুক্তিকে অনেকেই বলেছেন শাহরুখের কামব্যাক। এদিকে পাঠান মুক্তি পাওয়ার পর ছবিকে নিয়ে তার প্রথম প্রতিক্রিয়া জানিয়েছেন শাহরুখ। 27 জানুয়ারি তিনি টুইট করে লিখেছেন, ফিরে আসব বলে আমি কোনো কিছু গচ্ছিত রাখিনি আগে থেকে, এগিয়ে চলাই জীবন, তাই ফিরে এসো না, যা শুরু করেছিলে তাই শেষ করো, এটা একজন 57 বছর বয়সীর উপদেশ। পোস্টটি দেখে ভক্তদের মনে জেগেছে নানা প্রশ্ন। তাহলে কি অনেকের কাছে কামব্যাক থিওরি পাল্টে দিতেই এমন পোস্ট করেছেন শাহরুখ? এরই মধ্যে পাঠানকে ঘিরে সারা দেশে অনেক বিতর্ক তৈরি হয়েছে। প্রথমে ছবির গান বেশরম রং নিয়ে উঠেছিল আপত্তি, সেই গানে দীপিকা পাডুকোনের গেরুয়া বিকিনি পরা নিয়ে বিতর্কের ঝড় ওঠে, আরও অনেক কিছুই সেন্সর বোর্ড বাদ দিতে বলে ছবি থেকে। কিন্তু তারপরও স্বাভাবিকভাবেই পাঠান মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। এরই মধ্যে প্রথম 3 দিনের প্রতিদিনই বিশ্বব্যাপী পাঠানের আয় ছাড়িয়েছে 100 কোটির ঘর। পাঠান থেকে প্রথম দিনেই বক্স অফিস আয় পেয়েছে 104.8 কোটি, দ্বিতীয় দিনে আয়ের সংখ্যাটা দাঁড়িয়েছে 125 কোটিতে, আর তৃতীয় দিনে পাঠান পেয়েছে বিশ্বব্যাপী 116 কোটি আয়। চতুর্থ দিনের আয় সহ সব মিলিয়ে এখন পর্যন্ত প্রায় 600 কোটি আয় করল পাঠান। পাঠান ছবিতে শাহরুখ ছাড়াও মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন দীপিকা পাডুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা প্রমুখ। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ।